আবারও জল ছাড়ার সিদ্ধান্ত নিল মুকুটমণিপুর কংসাবতী সেচ দপ্তর। বুধবার একটানা বৃষ্টিতে এমনিতেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বাঁকুড়ার সমস্ত এলাকায়। কংসাবতী শিলাবতীর বেশিরভাগ ব্রিজ এখনও জলের তলায়। এমতাবস্থায় মুকুটমণিপুর কংসাবতী জলাধার থেকে জল ছাড়ার সিদ্ধান্ত নিল মুকুটমণিপুর কংসাবতী সেচ দপ্তর। 25,000 কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুকুটমণিপুর কংসাবতী জলাধার থেকে। বর্তমানে জলস্তর রয়েছে 434.2 ফুট। স্থানীয়দের আশঙ্কা, এই জল ছাড়ার ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়বে ঘাটাল, পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন এলাকা। বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে, যার ফলে এলাকার চাষিরাও ক্ষয়ক্ষতির মুখে পড়বেন। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ 8টি গেট থেকে 25,000 কিউসেক জল ছাড়া হয়। এদিকে মঙ্গলবার থেকে টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দুর্গাপুর এবং সংলগ্ন এলাকায়। সেচ দপ্তর সূত্রে খবর, দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয়েছে। দুর্গাপুর ব্যারেজ থেকে 1,27,315 কিউসেক জল ছাড়া হয়েছে। ঝাড়খণ্ড ও পশ্চিম বর্ধমানে প্রবল বৃষ্টিপাতের জন্য জল ছাড়া হয়েছে। বৃষ্টি চললে ধাপে ধাপে এই জল ছাড়ার পরিমাণ আরও বাড়ানো হবে বলে জানান সেচ দপ্তরের আধিকারিক গৌতম ব্যানার্জি। দুর্গাপুর ব্যারেজ থেকে এই জল ছাড়ার জেরে পূর্ব বর্ধমান, হুগলি সহ বাঁকুড়ার বেশ কিছু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকদের সতর্ক থাকতে বলা হয়েছে সেচ দপ্তরের তরফে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।